বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে আইনগত সহায়তা দিবস দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জামালপুর জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তি রায় জেলা লিগাল এইট কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ হওয়া অনেকে শোভাযাত্রা শেষে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা সুবিচার নিশ্চিতে সংশ্লিষ্ট মহলের সহায়তা কামনা করেন